নমস্কার দর্শক বন্ধুরা ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি ডাল পাতুরির রেসিপি একদম অন্যরকম নতুন একটা রেসিপি অন্যরকম স্বাদ চলুন রেসিপিটা দেখে নিই এক কাপ মুসুর ডাল নিয়েছি তবে হাফ কাপই ব্যবহার করব। এক কাপ মুসুর ডাল এখানে আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হবে ভালো করে জলটা ছেঁকে মিক্সার জারে নিয়ে পেস্ট তৈরি করে নিলাম আর আলাদা করে জল ব্যবহার করব না জল যতটা সম্ভব কম ব্যবহার করতে হবে এখানে আমি এক বড় চামচ কালো সর্ষে আর হাফ চামচ সাদা সর্ষে তো সর্ষেটার যেরকম ইচ্ছা ব্যবহার করতে পারেন সাদা কালো ভালো করে সর্ষেটা ধুয়ে নিয়ে তাতে নুন আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে হবে তার সাথে কিছু নারকলও বাড়তে হবে এদিকে মুসুর ডাল বাটাটার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো চিনি আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আদা কাঁচা লঙ্কা বাটা এক চামচ আর কাঁচা সর্ষের তেল নিয়েছি দু চামচের মতো ভালো করে মেখে নেব বন্ধুরা এই রেসিপিটা যখন বাড়িতে মাছ মাংস সবজি না থাকলে এটা বানিয়ে ফেলতে পারেন খুব ভালো একটা রেসিপি আর প্রথমে ফ্লেমটা অফ অবস্থায় কড়াইয়ের মধ্যে আমি বড় চামচের দু চামচ সর্ষের তেল নিয়ে এই সর্ষে বাটা নারকল বাটা সব নিয়ে নিলাম তার সাথে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিলাম এখনও ফ্লেমটা অন করিনি এবার ফ্লেমটা অন করে দিলাম আর একটু জল মিশিয়ে কিছুক্ষণ দু মিনিটের মতো ফুটে উঠবে তারপর এই ডাল বাটা থেকে একটু একটু করে ছোট ছোটো সাইজের বড়ার মতো দিয়ে দেবো তবে বেশি ঝোলের মধ্যে বড়াটা দেব না বড়াটা যেন ওপরের দিকে থাকে স্টিমের মধ্যে বড়াটা হবে ঝোলের মধ্যে আমি দিচ্ছি না স্টিমে বড়াটা হয়ে যাবে দু মিনিটের মধ্যেই একদিকটা দু মিনিটের মধ্যে হয়ে যাবে অন্য দিকটা আবার উল্টে দিতে হবে তো ঢাকা দিয়ে দিয়েছিলাম দু মিনিট পর ফিরে এলাম আর যদি জল লাগে একটু করে জল দিতে হবে তলায় যেন একটু জল থাকে নাহলে স্টিমটা তৈরি হবে না আর উল্টে দেবো দু মিনিট পরেই আবার এ পাশটাও এরকমভাবেই দু মিনিটের মতো রান্নাটা হবে এটা যেহেতু ডালের পাতুরি এখানে আমি কড়াই পাতুরির মতো করে করছি কোনো পাতা ব্যবহার করিনি কড়াইয়ের মধ্যেই পাতুরিটা করলাম তো ডালের ভাজা বড়া যেরকম খেতে লাগে তার থেকে একদম অন্যরকম ডালটা এই বড়াগুলো স্টিমে তৈরি আর একদিকটা দু মিনিট হওয়ার পর অন্যদিকে আবারও সামান্য জল দিয়ে দিলাম আর ধনেপাতা কুচি একটু টমেটো স্লাইস চিরা কাঁচা লঙ্কা কাঁচা সরষের তেল দিয়ে ঢাকা দিয়ে দেবো দুপাশটাই এইভাবে হয়ে যাবে আর খুব কম সময় লাগে রান্নাটা হতে বেশি সময় লাগবে না ভাতের সাথে দারুণ লাগবে তো এরকম শুকনো শুকনোভাবেই নামিয়ে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি নতুন নতুন রান্না ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান যাবে বড়াটা খুব সুন্দরভাবে জমে গেছে আর খেতেও খুব দারুণ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্য করবেন আর আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন ধন্যবাদ